প্রেমের প্রস্তাবে রাজি না হয় 22 আগস্ট নরসিংদীর রায়পুরা থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে এক যুবক। ওই দিন চারজনের নামে মামলা করে অপহৃতের বাবা। 24 আগস্ট ময়মনসিংহ থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় এক নম্বর আসামি জীবন মিয়াকে। ওই দিন জীবনকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 27 জুলাই ফরিদপুরের সালথা উপজেলার রাঙ্গারদিয়া গ্রামের নূর ইসলামকে গুম ও অপহরণের অভিযোগে 14 জনের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী আন্না বেগম। 19 আগস্ট পুলিশ বগুড়া সদর থেকে নূর ইসলামকে উদ্ধার করে। পুলিশ জানায় পরকীয়ার জেরে এর আগে নূর ইসলামকে মারধরের প্রতিশোধ নিতেই মিথ্যা অপহরণের নাটক করে এই দম্পতি। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে 23 আগস্ট নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় রূপালী আবাসিক এলাকার 20টি বাড়ির অন্তত 200+ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় রাইজার, ব্যবহারকারীদের জরিমানা করা হয় 2,50,000 টাকা। স্কুলের ইউনিফর্ম পরা মেয়েদের দিয়ে টিকটক করাতে বাধ্য করার অভিযোগ ওঠে টাঙ্গাইলের সখীপুরের নলুয়া বাসেদ খান উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী আরিফ মিয়ার বিরুদ্ধে। প্রধান শিক্ষককে জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় 24 আগস্ট বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন অভিযুক্ত নিরাপত্তা কর্মীর চাকরিচ্যুত সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয় তারা। পরে ইউএনও এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।